হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি আমি এ পর্যন্ত যত আংটি এবং চুড়ি বানিয়েছি সেসবের একটা অংশ যেগুলো আমার কাছে আছে। তো চলুন আমরা একে একে দেখে নিই যে আমার কালেকশনে কী কী আংটি আছে এবং চুড়ি আছে যেগুলো আমি বানিয়েছি। 2021-22 সালের দিকে ফার্স্টের দিকে আমি বানিয়েছিলাম এই দুইটা আংটি। এই দুইটা আংটির মধ্যে যেটা একদম মিডল ফিঙ্গার ছিল ওইটা হচ্ছে বানিয়েছিলাম একদম সর্বপ্রথমে। সেকেন্ড হচ্ছে বানিয়েছি এটা, সেকেন্ড না, এছাড়াও কিন্তু অনেক আংটি বানিয়েছিলাম যেগুলো হলে বসে মানে সবাই কিনে নিয়ে যেত। আর ওই আংটি দুইটা আমার কাছে অনেক অনেক বেশি প্রিয়। তারপর দেখতে পাচ্ছি যে এই হোয়াইট কালারের আংটিটা, যেটা আমি পাল এবং একটা কড়ি দিয়ে বানিয়েছি, এই আংটিটা ভীষণই সুন্দর এবং গর্জিয়াস। যেটা আমি বিয়ের জন্য বানিয়েছিলাম, আমি বিয়ের দাওয়াত খাওয়ার জন্য, এবং সবাই দেখে ভীষণ প্রশংসা করেছে। আপনারা কিন্তু বানাতে পারেন। একটা ভিডিওতে আমি এতগুলো আংটি দেখাচ্ছি, আপনাদের যা যেটা ভাল লাগবে সেটাই রিক্রিয়েট করতে পারবেন, এতে কোনো সমস্যা নেই। কেউ চাইলে বিজনেসও করতে পারেন, আমার তাতেও কিন্তু কোনো সমস্যা নেই। আর এই আংটিটা আমার হাজব্যান্ড বলেন যে কদম ফুলের আংটি, মানে এটা নাকি একটা কদম ফুল। এই আংটিটা আমার ভীষণ পছন্দ। এটার চারপাশটা কিন্তু স্টোন বসানো আছে, দেখতে ভীষণ সুন্দর এবং একই সাথে গর্জিয়াস। আপনি সুতি কিংবা যে কোনো ধরনের আউটফিটের সাথে কিন্তু এ ধরনের আংটিগুলো ক্যারি করতে পারবেন একদম ইজিলি। এই আংটিটা আছে হ্যান্ড পেইন্ট করা, এবং হ্যান্ড পেইন্টে সূর্যমুখী ফুলের আদলে এটা করা হয়েছে। সূর্যমুখী ফুল মানে পেন্টিং আমার এত বেশি পছন্দ, সেজন্য এটা করা। আর তারপরে আছে এই আংটিটা, এটা আমি বানিয়েছিলাম আমার একটা ড্রেসের সাথে ম্যাচিং করে। এটা মেরুন কালারে, ব্ল্যাকের উপরে মেরুন। আমার ড্রেসটাও ছিল এরকমই, সেজন্য আমি এটা বানিয়েছিলাম। আর এই প্রত্যেকটা আংটি কিন্তু ছোট বড় করা যায়, আপনি যে আঙ্গুলে পরবেন সেই আঙ্গুলের মাপে কিন্তু করে নিতে পারেন। অথবা কেউ একটু হেলদি আছি আমরা, কেউ একটু শুকনো আছি, তো সবাই যাতে অ্যাডজাস্ট করে পড়তে পারে সেজন্য কিন্তু ছোট বড় করা যায়, অ্যাডজাস্টও করা যায়। আর এখন যে তিনটা আংটি দেখাচ্ছি, এই তিনটা আংটি আমি এত বেশি পরেছি, এত বেশি ইউজ করেছি, এই এই আংটিগুলো আমার কাছে অনেক বেশি পছন্দ। এটার কিছু টিউটোরিয়াল শেয়ার করেছিলাম, আপনারা যদি দেখতে চান তাহলে জানাবেন, তাহলে আমি কীভাবে বানিয়েছি সেটা পুরো টিউটোরিয়াল শেয়ার করব। এটা কিন্তু অনেক বেশি ইজি, এবং এই আংটিগুলো কিন্তু আপনি চাইলে ভেজাতেও পারবেন, তাতেও কিন্তু কোনো সমস্যা নেই। আর তারপর দেখাচ্ছি এম্ব্রয়ডারি করা দুইটা আংটি। এই দুইটা আংটি আমার ভীষণ পছন্দ। এই আংটিটা দেখেন একদম একটা মনে হচ্ছে ফুল ফুটে আছে, এবং এটা সাইজে বেশ ছোট, সেই জন্য কোনো কিছুর সাথে খুব সহজে ক্যারি করা যায়। আর এই আংটিটা হচ্ছে একদম রয়্যাল ব্লু কালারের মধ্যে। এটা আমি শুধুমাত্র ফ্রেঞ্চ নট স্টিচ দিয়ে করেছি, এবং এটাও কিন্তু হচ্ছে অ্যাডজাস্টেবল, ছোট বড় করা যায়। আমার কাছে মানে ম্যাক্সিমাম কালারের আংটি আমি করে ফেলেছি, মানে যাতে করে আর কি যে কোনো ড্রেসের সাথে আমি ক্যারি করতে পারি। আমার ভীষণ পছন্দ আমার নিজের করা কিছু পরতে। আর তারপরে আছে ল্যাভেন্ডার কালারের এই আংটিটা, যেটা খুবই সাদা মাটা, কিন্তু মাঝখানে একটা পার্ল দিয়েছি, সেই জন্য দেখতে কিন্তু ভীষণ সুন্দর লাগে। আপনারা কিন্তু এইভাবে করে বানাতে পারেন। আর তারপরে আছে এই আংটিটা, এটা একটা আমার কাছে মনে হয় ফুলের কলি, অথবা ধরেন যে পদ্মর যে কলিটা আছে সেটা, কিন্তু আমার একটা নেভি ব্লু ড্রেসের সাথে পরতে হতো, সেজন্য আমি আসলে এটা নেভি ব্লু করেছি। এবং আমার কাছে পড়েছিল কিছু স্টোন আর কি, এমনিতেই থাকে না কোনো ড্রেসের বা কিছু, সেটার থেকে ওইটাতে লাগিয়ে দিয়েছি। আর দেখতে কতটা গর্জিয়াস হয়েছে। আর এই আংটিটা বানিয়েছিলাম একদম ফার্স্টের দিকে, মনে হয় 2021-এর দিকে আমি বানিয়েছিলাম, এবং ওইটাও ভীষণ পড়েছি, কারণ ওইটাই তখন প্রথম একটা আংটি ছিল যেটা আমি বানিয়েছিলাম সেই জন্য। আর তারপর এইটা টিউটোরিয়াল আপনারা দেখেছেন রিসেন্টলি, শিলু ফুলের এই আংটিটা আজকাল এত বেশি ভালো লাগছে যে এটা পরে পারলে রান্না বাড়াও করতেছি, এরকম একটা অবস্থা।
আর এটা হচ্ছে আরেকটা শিউলি ফুলের আদলে করা, এটা একটু গর্জিয়াস, এটা সবসময় পরছি না, এটা ভাবছি যে বাহিরে পরবো আর কি, এটা ওইভাবে পরা হচ্ছে না কারণ যেহেতু বাহিরে খুব কম যাওয়া হচ্ছে, পড়াশোনা শেষ একদমই ঘরে বসে, সেজন্য বাইরে খুব কম যাওয়া হচ্ছে তাই পরা হচ্ছে না। তবে এই আংটিটাও কিন্তু আমার ভীষণ পছন্দ। আপনারা চাইলে কিন্তু এইগুলো বানিয়ে বিজনেস করতে পারেন, এগুলো অনেকেই অনেক পছন্দ, কেননা আমি যখন আমার ফেসবুকে এগুলোর ছবি পোস্ট করি আমার কাছে অনেক অর্ডার আসে। তারপরে এই চুড়িটা দেখেন, আমার কাছে যত মানে আমি যত চুড়ি বানিয়েছি সবগুলো কিন্তু আমার কাছে নেই, এবং আমি যত আংটি বানিয়েছি সেগুলো আমার কাছে নেই, কেননা অনেকগুলো অর্ডারে ছিল এবং অনেক ছিল যে আমি আমার আত্মীয় স্বজন ফ্রেন্ডসদের জন্য বানিয়েছি, তাদেরকে গিফট করে দিয়েছি। তো ফার্স্টে যে চুড়িটা ছিল ওইটা তো আপনারা রিসেন্ট আমার একটা ভিডিও টিউটোরিয়াল দেখেছেন, আর সবগুলোরই টিউটোরিয়াল আছে। তো আর এই চুড়িগুলো বানিয়েছি একটা একটা, কেননা এক হাতে ঘড়ি পরা হয় আর এক হাতে চুড়ি পরা হয়, সেজন্য দেখা যায় যে একটা করে বানিয়ে ফেলি। এই চুড়িটাও আমার ভীষণ পছন্দ, মানে এটা খুব মানে ভালো লাগে, মানে সফেদ একটা জিনিস। এই চুড়িটা আমি বানিয়েছিলাম 16 ডিসেম্বরের জন্য, এইটা আমার খুবই খুবই পছন্দের, এবং এটার কোনো টিউটোরিয়াল করা হয়নি। আপনারা যদি একটা টিউটোরিয়াল দেখতে চান তাহলে আমাকে কমেন্ট করতে হবে, তাহলে আমি আপনাদের জন্য একটা টিউটোরিয়াল করে দেবো। এই চুড়িটা সবার অনেক পছন্দ এবং আমার অনেক বেশি পছন্দ। এইটারও কোনো টিউটোরিয়াল নাই আসলে, আমি এমনিতে যখন বসে থাকি মানে কোনো রকম ভিডিও করতে ভাল লাগছে না বা কোনো কিছু, তখনও কিন্তু আমার হাতের কাজটা আসলে থেমে থাকে না, আমি কিন্তু করতে থাকি, কিন্তু অনলাইন আর অফলাইন এই আর কি। আর এই চুড়িটারও টিউটোরিয়াল আপনাদের সাথে শেয়ার করেছি, সেটা এটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে টিউটোরিয়াল দেখে বানিয়ে ফেলতে পারেন, খুবই সহজ এই চুড়িগুলো বানানো। আর তারপরে একদম শেষে আছে এই চুড়িটা, এই চুড়িটা পরে এখনও বাইরে যাওয়া হয়নি কারণ অনেক দিন ধরেই শাড়ি পরা হচ্ছে না কিংবা রেডি টেডি হয়ে বাহিরেও যাওয়া হচ্ছে না, তবে আমি খুব অপেক্ষায় আছি যে একদিন ওই নীল চুড়িটা পরবো শাড়ির সাথে এবং এইটা পরবো। তো যাই হোক, এইটুকুই আছে আমার কাছে, তো আপনাদের যা যেটা ভালো লাগবে সেটা বানিয়ে পরতে পারেন। আশা করছি যে এগুলো দেখে আপনাদের ভালো লাগবে আর আপনারা আর কি এগুলো রিক্রুট করতে পারবেন, অথবা যারা বিজনেস করছেন মানে হাতের কাজের জিনিসপত্র বানিয়ে বিজনেস করছেন যে সকল আপুরা, তারা এখান থেকে কিছু ডিজাইনের হচ্ছে আইডিয়া পাবেন। তো আজ এ পর্যন্তই, ভালো থাকেন সবাই, আর পরবর্তী একটা ভিডিওতে আমি আমার যে হাতে বানানো যে হিজাব পিন বা ব্রোচ যেগুলো আছে সেগুলো শেয়ার করব, এখানে শেয়ার করিনি কারণ আমার ভিডিওটা অনেক বেশি বড় হয়ে যেত।